করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সল্টলেকের বিএফ ব্লককে করে দেওয়া হলো মাইক্রো কন্টেনমেন্ট জোন। ওই ব্লকের একই পরিবারের পাঁচজন করোনা আক্রান্ত, পাশাপাশি অন্য একটি বাড়িতেও আর একজন করোনা আক্রান্ত হওয়ার পরেই বৃহস্পতিবার বিএফ ব্লককে করে দেওয়া হলো মাইক্রো কন্টেনমেন্ট জোন। তার জেরেই সেই এলাকা ঘিরে ফেলে যাতায়াত বন্ধ করে দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। এই এলাকায় বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে স্যানিটাইজেশন করা হবে এবং র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হবে বলেই জানিয়েছেন ডিসি বিধাননগর উমেশ গণপাত। এটা এই ব্লকে এখন দেখা যাচ্ছে সেকেন্ড ওয়েভের মধ্যে এই জায়গাতে দুটা বাড়িতে কেস হয়েছে, তার জন্য একটা মাইক্রো কন্টেনমেন্ট জোন করা হচ্ছে। এরা রেস্ট্রিকশন দেওয়া আছে আর এখানে আমরা স্যানিটাইজ ওগুলো বিএমসিকে বলে এটা স্যানিটাইজ করা দেবে এখানে, আর এখানকার র্যাপিড টেস্ট হবে এরকম। আর রেস্ট্রিকশন যেটা আছে এই জায়গাতে জন্য আমরা একটা রেস্ট্রিকশন করে দিয়েছি।